তো ভিডিও শুরু করার আগে বলে দিই, এই দুনিয়াটা গান্ডু ছিল, গান্ডু আছে আর গান্ডুই থাকবে। এবারে ক্যারি কপি মেরেছে, আমি ডিসলাইক মারবো। হ্যাঁ, তো যা বলছিলাম, দুনিয়া গান্ডু ছিল, গান্ডু আছে আর গান্ডুই থাকবে। তো ভাই, তোমাদের কি কখনো মনে হয়নি যে দুনিয়ায় যদি কিছু প্রকারের গান্ডু কম হয়ে যেত তাহলে দুনিয়াটা খুবই সুন্দর হয়ে যেত, খুবই রঙিন হয়ে যেত? তো যদি তোমাদের এরকম লেগে থাকে তাহলে ভাই কংগ্রাচুলেশন, এই ভিডিওটা তোমাদের জন্য। ভাই তবে গান্ডুটা আমি সব ওই ঢঙ্গি বাবাগুলোকে বলি। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো ভাই আজকে আরেকটা নতুন ভিডিও, তো আর কিছু বলবো না, চলো শুরু করা যাক। তো আজকে আমরা কথা বলতে চলেছি এমন গান্ডুদের ব্যাপারে যে গান্ডুদের সাথে ভগবানের ডাইরেক্ট লিঙ্ক আছে, আর এতটাই গভীর লিঙ্ক আছে যে এদের ক্লাস টু পার করার পরেই ভগবান নিজে এসেছিল ওর পুরে লাথি মারতে। তো আমরা এই গান্ডুদেরকে বলি বাবা, যার কাছে তুমি দুনিয়ার সব প্রবলেমের সলিউশন পাবে। তাহলে তুমি তোমার ক্লাস টেনের এক্সাম শিট নিয়ে যাও না, কেননা এরা আঙ্গুটা ছাপ। এরা জীবনে এক জায়গায় গেছে, বেডরুম আর বাথরুম। এরা স্কুলকে 10,000 কিলোমিটার দূরে রেখে দেয়। তো ইনশর্ট, যদি তুমি এদের গাড়ির মধ্যে তোমার মুখটা দিয়ে থাকো তাহলে তোমার সব প্রবলেমের সলিউশন তুমি পেয়ে যাবে। তাতে প্রবলেমটা যাই হোক, কোনো সরকারি কাকুকে ফাঁসানো বা পাশের বাড়ির বৌদিকে প্রপোজ করা, এদের জাদু দিয়ে সব করা যাবে। আমরা চুটিয়া মানুষ হচ্ছে ঠিক নবিতার মতন, যে শিজুকাকে পটানোর জন্য বাবার কাছে নিয়ে যায়, কিন্তু বাবা নিজেই তো ভাই এই ভিডিওটা ছ্যাবলামোর জন্য, কিন্তু আমি চাই যে তোমরা এটাকে সিরিয়াসলি নাও। আর ভাই এই ভিডিওটাতে আমি সবকটা বাবার ব্যাপারে বলছি না, আমি শুধু তাদের ব্যাপারে বলতে চাইছি যাদের মুখে গোবর মারা উচিত। আর অ্যাজ ইফ 99.99% বাবাদেরই মুখে গোবর মারাই উচিত। তো ভাই চলো বাবাদের লুঙ্গি খুলে আমরা লুঙ্গি ডান্স করি, আর এই ভিডিওটা শুরু করা যাক। তো ভাই সবার প্রথমে এই গান্ডুটাকে দেখো, যাকে তুমি বাংলাদেশের ব্ল্যাক ফরেস্টে খুঁজে পাবে। এই গান্ডুটার নাম হচ্ছে আব্দুল মালিফ উর্ফ বিড়ি বাবা। তো এই গান্ডুটা ভক্তদেরকে প্রসাদের নামে বিড়ি দিয়ে ভক্তদের যে কোনো প্রবলেমের সলিউশন বের করে দিতে পারবে। বাবার দেশে বিড়ি খেলি নাকি শুধু রোগ বালাই কেন, জীবনের সব সমস্যারই সমাধান মেলে। এমনকি ক্যান্সার যেটা বিড়ি খেলে হয় সেটাও বাবা বিড়ি খাইয়েই ঠিক করে দিতে পারবে। কিবা সিগারেট যক্ষার অন্যতম কারণ, অথচ সেই যক্ষাও নাকি বাবার বিড়ি খেয়েই ভালো হয়েছে অনেকের। নিজের কান চুলকে লাভ নেই, কেননা তুমি যেটা শুনলা সেটা আমি প্রথমবার শোনার পর 100 বার আবার শুনেছি, কিন্তু তাও এই একটা জিনিসই আমি শুনতে পারলাম। তো ভাই এরকম কিছু আবাল চোদার বালদের দেখলে আমার মনে হয় যে মানুষরা কতটা এগিয়ে গেছে। আর এটাও মনে হয় যে যারা পায়ে হাঁটে আর যাদের চোখ কান মুখ আছে তারা সবাই মানুষ না, লেওরা ভগবানের 108তম রূপ বোকাচোদা। কেননা কোনো মানুষ ধন ছাড়া আর কোনো মানুষ লাংস ছাড়া বেঁচে আছে কি করে? তো এটা হচ্ছে সব থেকে বড় গান্ডুর প্রমাণ যে গান্ডুরা বিড়ি খাইয়ে মানুষের ভিতরে লাংসও বানিয়ে নিতে পারে। আর ভাই আমি একদম অবাক হবো না যদি ভাই কালকে আমাকে কেউ এসে বলে যে এই বাবার বিড়ি খেলে বাচ্চাও তো হয়ে যাবে। আর আমি ইয়ার কি মারছিলাম, এটা সত্যি। কিন্তু ভাই ওটা আলাদা ব্যাপার যে বাবার কাছে 7-8 দিন কন্টিনিউ রেগুলার আসতে হবে। তো ভাই এগুলো শুনে তুমি বাবাকে কোনো বাংলাদেশের ছোট খাটো গান্ডু মনে করো না, কেননা এ হচ্ছে ওয়ার্ল্ডের সার্টিফাইড গান্ডু, যার বাঞ্ছদগিরি ছোট ছোট বাচ্চাদেরকেও এফেক্ট করেছিল। কেননা বাংলাদেশের ছোট ছোট বাচ্চারাও বাবার বিড়ি টানে। তো বাচ্চারা স্কুলে যাক বা না যাক, বাবার বিড়ি টেনে এরা সব রকমের ডিগ্রি, সব রকমের এডুকেশন পেয়ে যাবে। তো তোমরাও বাবাজির টাকের মতো নিজের ভবিষ্যৎকে বাবাজির বিড়ি টেনে একদম পরিষ্কার করে দিতে পারো, এতটাই পরিষ্কার যে জীবনে কিচ্ছু থাকবে না। আর ভাই তোমরা জিজ্ঞেস করছো যে যারা বিড়ি খেতে পারে না তাদের কি? তো ভাই তাদের জন্য উপায় আছে আমাদের বাবার কাছে। এক গ্লাস জল নাও, জলের মধ্যে বিড়ির মশলাগুলো দাও, আর ভিতরে আঙ্গুল দিয়ে গোল গোল করে ওটাকে মিশাও। তো তোমার রেডি হয়ে গেল তোমার বিড়ি শেক, মেড বাই গান্ডুরাম চুতিয়া বাবা। তো ভাই এটা হচ্ছে স্পেশালি বাচ্চাদের জন্য যারা বিড়ি খেতে পারে না। কিন্তু ভাই আমি দুনিয়ায় সব রকমের হারামি থেকে হারামি বা গান্ডু থেকে গান্ডু বাচ্চা দেখেছি, কিন্তু এত গান্ডু বাচ্চা দেখিনি যে এই বিড়ি শেক একদম মানে নেশার মতন খাচ্ছে। তো ভাই বাবার গল্প শোনার পর আমার মনে হচ্ছে যে একটা বিড়ি, শুধু একটা বিড়ি পুরো দুনিয়াকে বরবাদ করে দিতে পারে, আর তার সাথে তোমাকেও। তো চলো ভাই আমরা এগিয়ে যাই আমাদের 2 নম্বর সার্টিফাইড গান্ডুর উপর। সলমান খান নে 30 December 2016 কো জব ও মুঝে ইয়ে অ্যাওয়ার্ড দেনে কে লিয়ে আয়া থা কিং অফ ফুটেজেস এন্ড গ্রেটেস্ট অ্যাক্টর অফ দিস ওয়ার্ল্ড, গ্রেটেস্ট অ্যাক্টর অফ দিস ওয়ার্ল্ড। তো ভাই এই গান্ডুটার নাম হচ্ছে বাবা হরি ওম, যে শাহরুখ খানের 2 নম্বর বানি, আই মিন বিগ বসে যাওয়ার পর দেশের একটা সার্টিফাইড গান্ডু ঘোষিত হয়ে গেছে। না এটা জানার কথা যে যদি তুমি সারেগামা পাতে যাও তাহলে তুমি একটা সিঙ্গার, যদি তুমি ডান্স বাংলা ডান্সে যাও তাহলে তুমি একটা ডান্সার, আর যদি তুমি বিগ বসে যাও তাহলে তুমি কত বড়, এটা বলার দরকার নেই, সবাই জানে। তো আমাদের এই বাবাটা অন্য বাবাদের থেকে একটু বেশি অ্যাডভান্স, কেননা অন্য বাবারা আমাদের কাটে আর এ এ নিজেরটা কাটে, সবজি কাটে। ভাই তোমরা কি ভাবলে প্রধানমন্ত্রী জি ने आपको फोन किया? भाई साहब उनके फोन का नंबर पता आपको? वेरी गुड, एक मिनट हां, जिस फोन से गोवा से मुझे उन्होंने फोन किया वो 2013 की बात है। हां बताइए सही नंबर पे भाई, मैं वो जिस वो आप प्रधानमंत्री से पूछ रहे यही नहीं, अभी और सुनिए, प्रमोद झा कौन है? प्रमोद झा मेरा नौकर था, साइकिल मैकेनिक था। प्रमोद झा इस वक्त फोन पर हमारे साथ मौजूद है। प्रमोद झा क्या हुआ? अरे फोन पर है ना वो? नहीं बैठा मुझे, नहीं बैठा। এই রকমই আবাল ছাবাল কাজের জন্য ও যেখানে যায় ও পাবলিক ধুলাই খায়। মর জায়েগা কুত্তে কি মৌত, জগ মে সব কহেঙ্গে মর গয়া মা দচ্চো। আর ভাই কোন নিউজ চ্যানেলে গিয়ে কি করে ডিবেট শোকে WWE শোতে পাল্টে দিতে হয়, কেউ ভাই আমাদের বাবার কাছ দিয়ে শেখো। হ্যাঁ হ্যালো হ্যালো,
কিন্তু ভাই তোমরা যাই বলো আমাদের বাবা প্রচুর ট্যালেন্টেড, কেন ভাই দিনচাক পূজার জন্য গান লেখা ভাই কোনো মুখের কথা নয়। মানে লে লিয়া সেলফি, মানে লে লিয়া সর পর মেরে রাতা তা সেলফি, মানে লে লিয়া ইয়ে 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 ভি মানে উসকো লিখ দিয়া। তো ভাই ইবানচোদ্দা যতটা গান্ডুগিরি সারা বিশ্বে ছড়িয়ে বেড়ায় তার থেকে বেশি ও নিজের কালারফুল লাইফকে এনজয় করে। ফর এক্সাম্পল, ও একটা হানি প্রীতের সাথে ওয়োতে গেছিল ফর ওয়ান নাইট স্ট্যান্ড। খতরনাক বাণীটা শুনে মহাত্মা গান্ধী উপর থেকে বলছে, তো ভাই আজকে লিয়ে ব্যাস এইটুকুই থাক। তো তোমরা জিজ্ঞেস করবে যে ভাই রাম রহিমের ব্যাপারে বানালাম না কেন, ভাই ওর এতটাই চুতিয়া যে ওর ব্যাপারে বানাতে গেলে আমার আলাদা একটা ভিডিও বানাতে হবে। তো ভাই এক না একদিন বানাবো। তো ভাই যদি আমার ভয়েস থাকে তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর ভাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে শেয়ার করে দিও। তো ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই। ভাই কোনো একটা ভালো গান চাপা। সারা শরীরে খামে ভিজে যায়।